ଖରାଦିନେ ଏହି କଞ୍ଚା ଆମ୍ବର ସରବତକୁ ପିଇସାଇଲା ପରେ ମାଇଣ୍ଡ ତ କୁଲ୍ ରହିବ ହିଁ ତା ସହିତ ମୁଣ୍ଡ ଏକଦମ୍ ଥଣ୍ଡା ହେଇଯିବ ତେବେ ଡେରି ନ କରିକି ଏହିଭଳି ଭାବରେ କଞ୍ଚା ଆମ୍ବର ସରବତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପିଅନ୍ତୁ କଞ୍ଚା ଆମ୍ବର ସରବତ ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ ଆମକୁ ଦରକାର ଦୁଇଟି କଞ୍ଚା ଆମ୍ବ ଏହି ଦୁଇଟି କଞ୍ଚା ଆମ୍ବରେ ଆପଣ ଆରାମରେ ଚାରିରୁ ପାଞ୍ଚ ଜଣ ମେମ୍ବର ପିଇପାରିବେ ପ୍ରଥମେ ତ ଏହାର ଚୋପାଟିକୁ ଛଡ଼େଇ ନେବା ଛଡ଼େଇ ନେଇ ସାରିଲା ପରେ ଆମେ ପରିଷ୍କାର ପାଣିରେ ଏହାକୁ ଗୋଟେ ବାର ଧୋଇ ନେବା ଗୋଟେ ବାର ଧୋଇଲେ ହିଁ ଚଳିବ ଧୋଇ ନେଇ ସାରିଲା ପରେ ଯେଉଁଥିରେ ବି ଆପଣଙ୍କୁ କାଟିବା ପାଇଁ ସୁବିଧା ହେଉଛି ସେଇଭଳି ଭାବରେ ଗୋଟେ ପଟା କିମ୍ବା ପନିକ୍ ନେଇ ନିଅନ୍ତୁ ପନିକ୍ରେ ଏହାକୁ ଛୋଟ ଛୋଟ ଆକାରରେ କାଟି ନେବେ ଯାହାଦ୍ୱାରା କି ଆମକୁ ବାଟିବା ପାଇଁ ସୁବିଧା ହେବ ତ ଭଲ ଭାବରେ ଏହାକୁ ଆମେ ଛୋଟ ଛୋଟ କରିକି କାଟି ନେବା ପ୍ରଥମେ সবু আটি সারা পরে এবার বাটিরপি আমি গোটে মিক্সিং জার নিয়ে নাম সেদ্রা কাটিকি রকি আই আরবতক টিকি চটপটাদার বনাইব এদের আপনি আট রু দশটি গোলমরিচ হাফ চামচ দে দবা লুণ তা সহ পাঁচ রু ছ ছুদিনার পত্র দবা তা সেদিনে আমি দুই ছোট চামচ চিনি আড করে দেওয়া অল্প টিকি পা ভালোভাবে চিকণ করি বাটি নিয়ে আসবা তোমি দেখি পাৰ্থবে আমাৰ বাটিবা হৈ গ'ল পূৰা স্মুথ হৈ আমাৰ বাটিবা টি হৈ যি তাৰপৰা আম্বৰবত আমাৰ পূৰা একদম ৰেডি এবাৰ আমি ঠাণ্ডা ঠাণ্ডা কাচ গ্লাছ কৰিব সেপ পুরা ফুল ভর্তি করে দেবে না অধা হি ভর্তি করবে অধা অধা ভর্তি করে সাইলাপরে এবার এতে আমি অল্প অল্প থাকে দেবা পাঁচিটি দিয়ে সাইলাপরে যদি আপনার পাখে বরফ রয়েছে তাকে মধ্যে এই সময় আড করে পে এবার আমি ভালোভাবে মিক্স করে নামা তেমন কঞ্চা আবার শরবত আবার পুরো একদম রেডি এই খারা দিনে প্রস্তুত করবে আলাপরে আপন মানুষ কমিটি লাগিলা কমেন্ট বকসরে নিশ্চিত ভাবে তেবে আজি পাইতা এতিকি পোণি দেখা আবা আও একন নুও আরে সিপেরে